আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমদিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার হজ হবে একেবারে সীমিত, 1000-এরও কম মানুষ সুযোগ পাবেন, জানালো সৌদি সরকার। করোনায় আক্রান্ত এবং উপসর্গে বিভিন্ন স্থানে একদিনে অন্তত 27 জনের মৃত্যু। রেড জোন নারায়ণগঞ্জ সিটি এখনো লকডাউন হয়নি। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট, জানালেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এবং আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, দুর্ভোগ দুর্যোগে দলের নেতারা সব সময় মানুষের পাশে, প্রধানমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা মহামারীর কারণে এবার পবিত্র হজ হবে একেবারেই সীমিত। শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী এবং রাজকীয়ভাবে আমন্ত্রিত বিদেশি মেহমানরা এই হজে অংশ নিতে পারবেন। 1000-এরও কম মানুষ এবার এই সুযোগ পাবেন বলে জানিয়েছেন দেশটির সরকার। রিপোর্ট এস এম আশরাফের। হজ হচ্ছে এটাই বড় সুখবর মুসলিম উম্মার জন্য। পুরো বিশ্বকে স্থবির করে দেওয়া করোনা ভাইরাস শঙ্কা জাগিয়েছিল, মুসলিমদের সবচেয়ে বড় এ ধর্মীয় আয়োজন হয়তো হবেই না, আর সেটা হতো আধুনিক সৌদি আরবে নজিরবিহীন ঘটনা। যদিও বহির্বিশ্বের মুসলিমরা যোগ দিতে পারবেন না এবারের হজে, সৌদি হজ মন্ত্রণালয় জানায় শুধুমাত্র সেখানে বসবাসরত মুসলিমরাই এবার সুযোগ পাবেন, তাতেও থাকবে সীমাবদ্ধতা। সৌদি বাদশা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সব দেশের অভিবাসী মিলিয়ে এবার 1000-এর কম মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হবে। সিম্বলিক পার্টিসিপেশন বলতে যা বোঝায় বা প্রত্যেকই অংশগ্রহণ, খুব কম সংখ্যা খাজি নিয়েই এবারের হজ হবে। স্বাস্থ্যবিধি কী হবে, আবাসন ব্যবস্থা কী হবে, চলাচলের ব্যবস্থা কী হবে, তারা মদিনায় যেতে পারবেন কি না, ইত্যাদি অনেক বিষয় এখনও সৌদি সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা আছি। যেসব বাংলাদেশি ইতোমধ্যে হজে যেতে নিবন্ধন করেছেন, তারা আগামী বছর অগ্রাধিকার পাবেন বলে জানান হাব নেতারা। নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের সম্পূর্ণ টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে এবং ব্যাংকে ব্লক করা আছে। এই টাকা থেকে কোনো টাকা উত্তোলন বা খরচ করার সুযোগ সারা বিশ্বের প্রায় 30 লাখ ধর্মপ্রাণ মুসল্লি প্রতি বছর হজ পালনে সৌদি আরবে যান। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সারা দেশে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় অনেক এলাকা লকডাউন করা হয়েছে। রেড জোন ঘোষিত হলেও লকডাউন হয়নি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। কুমিল্লায় করোনা পরিস্থিতির ভয়াবহতা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা 94 জন, নতুন 37 জন সহ মোট আক্রান্ত 2792 জন। খুলনায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। খুলনা বিভাগের 10 জেলায় 76 জন সহ নতুন করে 162 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 4 জন। 24 ঘন্টায় নতুন শনাক্ত হন 217 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 6,697, মৃতের সংখ্যা 148 জন। বগুড়ায় করোনা আক্রান্ত আরও 3 জন প্রাণ হারিয়েছেন, নতুন আক্রান্ত হয়েছেন 136 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,330 জন। বগুড়া পৌর এলাকার 9টি স্থান 5 জুলাই পর্যন্ত লকডাউন করা হয়েছে।
নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন 26 জন। জেলায় মোট মৃতের সংখ্যা 107 জন, আক্রান্ত 4,722 জন। রূপগঞ্জ ইউনিয়নের পর নতুন করে কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার কিছু অংশ রেড জোনের আওতায় আনা হয়েছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে রেড জোন ঘোষণা করা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার কোথাও লকডাউন করা হয়নি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 1 জন ও উপসর্গে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 5 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ আক্রান্ত হয়েছে 66 জন। সিলেটে করোনা আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন, 2 চিকিৎসক সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 41 জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত 1 জন এবং লক্ষ্মীপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন পিডিবি কর্মকর্তা আনোয়ার হোসেন। উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নোয়াখালীতে 14 পুলিশ সদস্য সহ 33 জন, জামালপুরে 23 জন, ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্যকর্মী সহ আরও 24 জন, চুয়াডাঙ্গায় 5 ব্যাংক কর্মকর্তা সহ 9 জন এবং শেরপুরে 7 জনের করোনা শনাক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এদিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন বাড়ানো হয়েছে আরও 7 দিন। হবিবুর রহমান অভির রিপোর্ট। গত 9 জুন মধ্যরাত থেকে 14 দিনের জন্য লকডাউন করা হয় রাজধানীর পূর্ব রাজাবাজার। এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দ্বিতীয় দফায় বাড়ানো হলো লকডাউনের সময়সীমা। 21 দিন অর্থাৎ আরো 7 দিন পর্যন্ত পূর্ব রাজাবাজারের লকডাউনের দিন আরো 7 দিন পর্যন্ত বাড়লো। অত্র এলাকার জনগণকে 21 দিন পর্যন্ত এই লকডাউনে থাকতে হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অত্র এলাকার জনগণ যারা আছেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে এই করোনাকে ম্যানেজমেন্ট করে কিভাবে গরুর হাট হবে সে ব্যাপারে আমরা অলরেডি ইতিমধ্যে আমরা ডায়লগ শুরু করেছি। আমরা এটি অত্যন্ত একটি চ্যালেঞ্জ, বাট স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে তারা আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে গরুর হাট হবে সেটিও তারা আমাদেরকে জানায় দিবেন। এতদিন বাসা বাড়ির বর্জ্যের সাথেই ব্যবহার করা মাস্ক, গ্লাভস ও পিপি ফেলতেন এলাকার বাসিন্দারা। এখন থেকে আলাদাভাবে সংক্রামক বর্জ্য রাখতে বিশেষ ব্যাগের ব্যবস্থা করেছে উত্তর সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকা থেকেও আলাদাভাবে এসব বর্জ্য সংগ্রহ করা হবে। গৃহস্থলীয় বর্জ্য সব দিনই নিয়ে যাবে, বাট এই যে কোভিড বর্জ্য যেটা আছে এটাকে আমরা প্ল্যান করেছি যে প্রত্যেক শনিবার আর প্রত্যেক মঙ্গলবারে প্রত্যেক বাসা থেকে আমাদের যারা প্রাইমারি ওয়েস্ট কালেক্টর আছে নিয়ে আসবে। এসে আপনারা জানেন ঢাকা শহরে আমাদের প্রায় 52টা কিন্তু এসটিএস আছে, এই এসটিএসগুলোতে জড়ো করবে। পরের দিন একটা সেন্ট্রালি 5টা দিনে 5টা প্লেসে থাকবে, ওখান থেকে প্রিজম কালেক্ট করে নিয়ে মাতাওয়ালে নিয়ে পুকুরে ফেলবে। লকডাউনের সময়সীমা শেষ হলে পূর্ব রাজাবাজার এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1949 সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় দলটি। করোনা মহামারীর কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। নিয়াজ্জামান সাজীবের রিপোর্ট। 1949 সালের এই দিনে ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ। সময়ের পরিক্রমায় নাম থেকে মুসলিম বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানি সামরিক শাসন, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে দলটি। একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে 1949 সালের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শেখ সরওয়ার্দী, মরহুম শামসুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অগ্রযাত্রা। তারই ধারাবাহিকতায় 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ধাপে ধাপে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে সংগঠনকে আরও সংগঠিত করা, আরও সুশৃঙ্খল করা, সংগঠনকে আরও ব্যাপকতা দেওয়া এবং ক্রমান্বয়ে জাতীয়তাবাদী চেতনাকে
বঙ্গবন্ধু আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করা, ছাত্রলীগের মাধ্যমে স্লোগানের মাধ্যমে বক্তব্যের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে তাদের দাবি দাবার নিয়ে সচেতন করা। 75 বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দলটিকে মুছে ফেলার চেষ্টা হলেও 21 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালের 23 জুন সরকার গঠন করে আওয়ামী লীগ। পরে 2001 সালের নির্বাচনে পরাজিত হলেও 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে 3/4 আসনে বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় দলটি। এরপর 2014 ও 2019 সালের নির্বাচনে জিতে টানা 3 মেয়াদে সরকার পরিচালনা করছে দলটি। সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর কারণে ভিন্ন এক প্রেক্ষাপটে প্রতিষ্ঠাবার্ষিকীতে নেই কোনো আনুষ্ঠানিকতা। আছে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই দুর্যোগ কাটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অব্যাহত প্রচেষ্টা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকেই এই দল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে একটাই অঙ্গীকার, ক্ষুধা দরিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। করোনা দুর্যোগে দুর্ভোগ হলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছে বলেও জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। করোনা ভাইরাস আমরা আশাবাদী যে এই দুঃখ কষ্ট এখন মানুষের আছে, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, মাতৃভূমি বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো এ দলের ঐতিহ্য বলেও জানান তিনি। আমাদের চলমান দুর্বার অগ্রযাত্রা কিছুটা ছন্দপতন ঘটিয়েছে বৈশ্বিক মহামারী করোনা। আমরা স্রষ্টার অপার রহমতে এ সংকট পাড়ি দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবার শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের প্রায় সব ধরনের রিপোর্ট জমা দেওয়ার শর্ত শিথিল করেছে বিএসইসি। এ সংক্রান্ত জারি আদেশ করা হয়েছে। অনুসারে এখন থেকে রিপোর্ট বিএসইসিতে জমা না দিয়ে দুই স্টক এক্সচেঞ্জে জমা দিলেই চলবে। এতদিন দুই স্টক এক্সচেঞ্জের পাশাপাশি বিএসইসিতেও এই রিপোর্ট জমা দিতে হতো। আদেশের ফলে এখন থেকে আর বিএসইতে এই কপি জমা দিতে হবে না। স্টক এক্সচেঞ্জ এসব রিপোর্টের সংক্ষিপ্তসার প্রতি মাসের 15 তারিখের মধ্যে বিএসইসির কাছে পাঠাবে। দুই স্টক এক্সচেঞ্জ এই সংক্রান্ত কমপ্লায়েন্সের বিষয়টি মনিটর করবে। সিটি ব্যাংক লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে সমন্বিতভাবে ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে 2.59 টাকা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল 2.19 টাকা। সমন্বিতভাবে সম্পদ মূল্য হয়েছে 24.14 টাকা আর এককভাবে 25.01 টাকা। আগামী 13 আগস্ট এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 13 জুলাই। উজানের ঢল এবং গত কয়েকদিনের ভারী বর্ষণে যমুনা, ধরলা, ব্রহ্মপুত্র সহ দেশের নদনদীর পানি বাড়ছে। ফলে নদনদী তীরবর্তী চর ও দ্বীপচর সহ নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, দেখা দিয়েছে ভাঙন। পানি বাড়তে থাকলে ওইসব এলাকায় বন্যা আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে উত্তরের নদী তীরবর্তী অঞ্চলে ভারী বর্ষণে বাড়ছে পানি। নদী সংলগ্ন এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদনদীর পানি বেড়েছে, তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট, আমনধারের বীজতলা, বাদাম, তিল, কাউন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। পানির তোড়ে দেখা দিয়েছে ভাঙন। যদিও নদনদীগুলোর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি,
পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা জানান, পরিস্থিতি এমন থাকলে শিগগিরই বন্যা হতে পারে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানিও বেড়েছে। জেলার 6টি উপজেলার 25টি ইউনিয়নের কয়েকশো গ্রাম প্লাবিত হয়ে ফসলের জমি রাস্তাঘাট তলিয়ে গেছে। তবে দুদিন ধরে পানি কমেছে সেখানে। নদীর পানি না বাড়লে ওই এলাকায় এবার বন্যা নাও হতে পারে বলে জানান সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। রোকসানা ইভা, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক সংবাদ। দেশে আজ থেকে স্বর্ণের দাম এক লাফে প্রায় 6,000 টাকা বাড়ছে। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 64,042 টাকার পরিবর্তে এখন বিক্রি হচ্ছে 69,867 টাকায়। আগে ভরিতে 1,500 টাকা করে বাড়লেও এবার দাম এক লাফে 5,825 টাকা বাড়িয়েছে জুয়েলারি সমিতি। মহামারীর কারণে আপৎকালীন মজুদের জন্য বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বেড়ে যায়। এতে বাংলাদেশেও অস্বাভাবিকভাবে দাম বেড়েছে বলে জানান জুয়েলারি সমিতির নেতারা। দাম বাড়ায় এখন প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণ 66,718 টাকা, 18 ক্যারেট 57,970 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি হয়েছে 47,647 টাকা। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মাছিয়ার পচা দুর্গন্ধে অতিষ্ঠ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুরের 4 গ্রামের কয়েক হাজার মানুষ। দুর্গন্ধ এড়াতে 10 বছর ধরে নাক ঢেকে চলাফেরা করতে হচ্ছে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর, কুমিল্লাহারি ও বিলপাড়া সহ আশেপাশের গ্রামের লোকজনদের। ভুক্তভোগীদের অভিযোগ, দৌলতপুর গ্রামের নর্থ এগস লিমিটেড নামে পোলট্রি খামারের বর্জ্য অব্যবস্থাপনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কোম্পানিটির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। এবার পার্টেক্স খেলার খবর। ইতালিয়ান লীগ সিরিয়াতে বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়েছে জুভেন্টাস। বল পজিশনে এগিয়ে থাকা জুভেন্টাস লিড নেয় 23 মিনিটে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পাওলো দিবালা 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। পয়েন্ট টেবিলের 10-এ থাকা বোলোনিয়া আর খেলায় ফিরতে পারেনি। এই জয়ে 66 পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল মারিও সারের দল। 4 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লাজিও। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এবার হজ হবে একেবারেই সীমিত, 1,000-এরও কম মানুষ সুযোগ পাবেন জানালো সৌদি সরকার। করোনায় আক্রান্ত এবং উপসর্গে বিভিন্ন স্থানে একদিনে অন্তত 27 জনের মৃত্যু। রেড জোন নারায়ণগঞ্জ সিটি এখনও লকডাউন হয়নি। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট, জানালেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এবং আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দুর্ভোগ দুর্যোগে দলের নেতারা সবসময় মানুষের পাশে, প্রধানমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।